নবজাতকের নাম রাখার আগে জটিলতার কথা সবার জানা জন্মের আগে থেকেই নবজাতকের নাম রাখার ব্যাপারে শুরু হয় তোরজোড় এমন পরিস্থিতি এড়ানোর সুযোগ রয়েছে নবজাতকের নাম ঠিক করে দেবেন পরিবারের বাইরের কেউ তাও আবার পারিবারিক সংস্কৃতি অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে নিউ ইয়র্কের বাসিন্দা টেলরে হামফ্রে এই কাজকেই নিজের জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিয়েছেন সন্তান সম্ভব ধনী দম্পতিরা তার কাছে হবু সন্তানের নামকরণ করতে আসেন টেলরের মতে নাম শুধু আমাদের পরিচয় বহন করে না নামের মাধ্যমেই ফুটে আসে নিজেদের ব্যক্তিত্ব পরিবারের সংস্কৃতি এছাড়া আরও অনেক কিছু তেত্রিশ বছর বয়সে টেলর দুই হাজার পনেরো সালে এই ব্যবসা শুরু করেন প্রথমে ইন্টারনেটের মাধ্যমে তিনি তার পেশার কথা জানান তিন বছর পর দু হাজার সাল থেকে টেলর তার ব্যবসা বাড়াতে থাকেন টেলর নাম বেছে দেওয়ার জন্য দেড় হাজার ইউএস ডলার থেকে সর্বোচ্চ দশ হাজার ইউএস ডলার পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি দম্পতিকে ফোন করে বিভিন্ন প্রশ্ন করেন এবং সেই তথ্যের উপর নির্ভর করে তিনি নামকরণ করেন এমনকি পারিবারিক ব্যবসার ধরনের উপর ভিত্তি করেও টেলর নবজাতকের নামকরণ করেন টেলর জানান এমন কখনো হয়নি যে তার ঠিক করে দেওয়ার নাম কারও অপছন্দ হয়েছে নামের প্রথম অংশ হিসেবে না হলেও মধ্য নাম হিসেবে ব্যবহার করেন অনেকেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকে অনুরোধ করতেন নিজের সন্তানের নামকরণের জন্য কবি কখনো কারো অনুরোধ এড়িয়ে যেতেন না বলেই জানা যায় রবীন্দ্রনাথের মতো অনেক খ্যাতজনকে এমন অনুরোধের সামনে পড়তে হয়েছে কিন্তু অনুরোধ এক জিনিস আর সেটিকে ব্যবসায় পরিণত করা তো বিশাল ব্যাপার টেলর সেই কাজটি করেই তাক লাগিয়ে দিয়েছেন শ্রাবণী তালুকদার আন্তর্জাতিক ডেস্ক বাংলা ভিউ